বন্ধুরা, বনশ্রী রিক্রুটমেন্ট 2020 সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এসেছে। তোমরা অনেকে এখানে জিজ্ঞেস করছিলে যে 21শে ডিসেম্বরে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে পুরুলিয়া জেলা থেকে কয়েকটা ক্যান্ডিডেটকে 21শে ডিসেম্বরে তাদেরকে আরণ্য ভবনে যেতে বলা হয়েছে, আরণ্য ভবনে তাদেরকে ডাকা হয়েছে। সেখানে তাদেরকে SMS-এর মাধ্যমে বলা হয়েছিল যে তাদের জন্য জয়নিংয়ের SMS সেটা কি, সেখানে 21 তারিখে কী কিছু হয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে তোমরা অনেকে চাচ্ছিলে যে এই যে দুর্নীতিরভাবে যেভাবে নিয়োগটা হয়েছে, পুরোটা ইলিগালভাবে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে কোর্ট কেস হয়ে, মানে কোর্টে কেস করার জন্য, তো ফাইনালি সেই কোর্ট কেস করা হয়েছে, যার কিনা শুনানিও খুব শীঘ্রই শুরু হবে। সেমনই আপডেট কিন্তু বেরিয়ে এসেছে আজকে একটি নিউজ আর্টিকেলে, এটি 20 তারিখে নিউজ আর্টিকেলে বেরিয়ে এসেছিলো। এবং এর সঙ্গে সঙ্গে সেই আর্টিকেলে বলা হয়েছে যে এই পর্যন্ত কতজন চাকরি পেয়েছে, এই যে 2000 টোটাল ভ্যাকেন্সি ছিল, এই 2000-এর মধ্যে কতজন চাকরি পেয়েছে সেটাও সেখানে বেরিয়ে এসে। চলো আর দেরি না করে আমরা ডিটেলসে জেনে নিই। তার আগে বন্ধুরা, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা ভিডিওকে লাইক করেনি তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক মেরে দেবে অবশ্যই, কারণ তোমাদের এই বনশ্রী রিক্রুটমেন্ট এখন যদি কোর্ট কেস হয়, ফার্দার যে সমস্ত ডিটেলসগুলো বেরিয়ে আসবে, সমস্ত কিছু আপডেটগুলো সর্বপ্রথম তোমরা এখানেই পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা নিউজ আর্টিকেলটি এখানে দেখতে পাচ্ছ, যেটি কিনা প্রকাশ করা হয়েছিল 20 ডিসেম্বর, 20 তারিখে সেটিকে প্রকাশ করা হয়েছিল টাকার বিনিময়ে বনশ্রী নিয়োগের অভিযোগ। সেটা নতুন কিছু না, টাকার বিনিময়ে আমাদের পশ্চিমবঙ্গতে প্রায় সমস্ত চাকরি আমরা দেখেছি, WBCS থেকে শুরু করে প্রাইমারি টেট, টেট পরীক্ষা থেকে পুরোটাই বাতিলই করে দেওয়া হলো সমস্ত কিছু। তোমরা কোর্টের রায় আশা করি অনেকেই তোমরা জেনেছো। সেরকমই এই যে বনশ্রী যে রয়েছে, সেই বনশ্রী নিয়ে তোমাদের অনেকে কোর্ট কেসের এ ছিল, যে কোর্ট কেস করার এ ছিল, এখন তোমরা একত হওয়া দরকার, একসঙ্গে হওয়া দরকার। তোমরা তোমাদের জেলা ভিত্তিক তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারো তোমাদের বন্ধুবান্ধবকে নিয়ে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা তোমাদের জন্য ফেসবুক গ্রুপ খুলে দেওয়া রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এখানে দেখুন এই আর্টিকেলে বলা হয়েছে এই পর্যন্ত বনদপ্তরের তরফ থেকে যা এ জানা গেছে, সূত্রে যে খবর পাওয়া গেছে সেই অনুযায়ী টোটাল 1870 জন ক্যান্ডিডেট এখানে জয়নিং হয়েছে। টোটাল যে জয়নিং হয়েছে 1870 জন, এবং প্রত্যেকে সবাই টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে অথবা ইলিগালভাবে, মানে মেনলি যে কথা হলো সবাই ইলিগালভাবে সেখানে নিয়োগটা হয়েছে। সেই জন্য ক্ষুব্ধ কয়েক লক্ষ এখানে আবেদনকারী ক্ষুব্ধ অবস্থা হয়ে আগে সেই হাইকোর্টে মামলা জায়ের করা হয়েছে। হাইকোর্টে যেটি দেখতে পাচ্ছ মামলা আর্জি করা হয়েছে। এবং এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ যে শুনানি যেটা রয়েছে খুব শীঘ্রই তার শুনানিও শুরু হতে পারে। তাহলে শুনানি শুরু হয়ে গেলে এরপরে কী কিছু আপডেটগুলো বেরিয়ে আসে সেই শুনানি রিলেটেড, তোমাদের কী মতামত এই কোর্ট কেস নিয়ে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই যে আর্টিকেলটি সম্পূর্ণ যদি পড়তে চাও, তোমাদের আমি পড়ে অত সময় নষ্ট হয়ে যে মেন যে বিষয়টি সেটি তোমাদেরকে এখানে বলে দিলাম। এবং যদি তোমরা পড়তে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা পড়তে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এরপরে তোমাদেরকে চলে আসি আমাদের যে 21 তারিখে যে ইন্টারভিউয়ের যে কথাটা আমি তোমাদেরকে বললাম, 21 তারিখে যে জয়নিংয়ের যে SMS-এর যে কথাটা আমি তোমাদেরকে বললাম, যেটি তোমাদেরকে অনেকদিন ধরে আমি আপডেট দিচ্ছিলাম, তাদেরকে কী বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যারা গিয়েছিলো 21 তারিখে, 21শে ডিসেম্বর তারিখে যারা গিয়েছিলো আরণ্য ভবন গিয়ে, তাদেরকে বলা হয়েছে যে SMS-টা পাঠানো হয়েছে সেই SMS-টা সম্পূর্ণরূপে ফেক SMS, এবং এখান থেকে মানে ওদের দপ্তর থেকে কোনোরকম তাদের কাছে SMS পাঠানো হয়নি, সেখান থেকে কোনোরকম এমন কোনো SMS পাঠানো হয়নি যে জয়নিংয়ের জন্য সেরকম কোনোরকমের SMS পাঠানো হয়নি। আমার কাছে যে দুটো ক্যান্ডিডেট ছিল তার মধ্যে একটা ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছিল, সে কতটা সত্য বলছে বা না বলছে সেটা পুরোটাই ওর উপর ডিপেন্ড করছে, কারণ ও আমাকে যেটা বলেছে আমি তোমাদের সঙ্গে সেটাই একমাত্র শেয়ার করতে পারছি, কারণ এছাড়া আমি আরেকটা যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেট ফোন লাগছে না, সুইচ অফ বলছিল, তাই সেই জন্য ওর সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। আমার কাছে কল রেকর্ডিংয়ে রয়েছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কল রেকর্ডিংটা তোমাদের আমি শেষে লিঙ্ক করে দিচ্ছি, তোমরা চাইলে শুনতে পারো। বন্ধুরা, এবার এই কোর্ট কেসটা চলেছে, এই কোর্ট কেসটা মেনলি যেটা হয়েছে সেটা বনদপ্তরের অনেক কর্মী রয়েছে যারা অস্থায়ীভাবে আগের থেকে কিন্তু কাজ করতো, অস্থায়ীভাবে যারা কাজ করতো তাদের তরফ থেকেই এই যে আর্জিটা দেওয়া হয়েছে, তারা এই আর্জিটাকে দিয়েছে। স্টুডেন্টরাও এক হয়ে দরকার, স্টুডেন্টরাও এক হয়ে সেটা যদি আর্জি করে বা একসঙ্গে যদি এ হয়, তাহলে এই যে শুনানি রয়েছে সেই শুনানি অতি শীঘ্রই কিন্তু শুরু হওয়ার সম্ভাব্য চান্সেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যারা রয়েছে দৈনিক মজুর ভিত্তিক কাজ করতো, 900 জনের মতো সেখানে কাজ করতো, এছাড়াও এখানে 150 জন কাজ করতো, 140 জন যারা কাজ করতো, তো এরকম অনেক কিছুই রয়েছে। পুরো আর্টিকেলটা পড়লে তোমরা সেখানে ভালোভাবে বুঝতে পারবে। তো এই যে মেনলি এটা যে হাইকোর্টে যে আর্জিটা দায়ের করা হয়েছে, যে অস্থায়ী যে সমস্ত কর্মীরা আগে থেকে ছিল বনদপ্তরে, তারা এই আর্জিটাকে দায়ের করেছেন। তাহলে এই সমস্ত কিছু আপডেটগুলো বেরিয়ে এসে সে যে ভিডিও সে যে তোমাদেরকে আমি সেই অডিওটাকে শুনে দিয়েছি, তোমরা চাইলে শুনতে পারো অথবা তোমরা এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারো। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই যে কোর্ট কেস নিয়ে তোমাদের কী মতামত সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। ঠিক আছে, বলুন। আজকে তোমাদের ইয়ে ছিল তো, আজকে আরণ্য ভবনে যে কি হলো, সেখানে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু এটা ফেক। মানে ওখানে কি কি বললো? ওখানে বলছে এটা এটা আমাদের এখান থেকে ছাড়া হয়নি। আচ্ছা।
যেখানে কোনো নাম নেই, এইসব বলছিল এটা এটা ফেক পুরোটা। আজ তুমি কি একা গিয়েছিলে না আদার্স কোনো আরো ক্যান্ডিডেট গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল অনেকে, কিন্তু এটা গিয়ে দেখছি যে মানে ফেক পাঠানো হয়েছে এটাই বলছিল। হ্যাঁ আদার্স কিছু বলেনি না? আর হ্যাঁ বলছে ওটা ভিডিও যখন দেখাবেন তখন নামটা যেমন না দেখানো হয় নাকি জাফরন? আচ্ছা এটা ফেক, এটা পুরোপুরি ফেক। আচ্ছা আচ্ছা, তোমাকে ওই ছেলেটার নাম্বার দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করেছিলে? হ্যাঁ করেছিলাম। ও ছেলেটা গিয়েছিল নাকি? না ও আসেনি, ওরা আসেনি ঠিক করেছে। তাহলে এখন বাড়ি চলে এসছো? না এখনো যাইনি, আমি এখন কলকাতাতেই আছি, আমি যাব আচ্ছা আচ্ছা কালকের দিকে যাব, বাকিও চলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ।